লায়নের মাঠে পিএসজির পরাজয় কোনোভাবেই মানতে পারছে না পিএসজির কোচ উনাই এমেরি। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে লায়নের বিপক্ষে 2-1 গোলে হেরেছে পিএসজি। যোগ করা সময়ে স্বাগতিক দলের ম্যাম্পিস ডিপায়ের শট ঠিকানা খুঁজে পেলে লিগ ওয়ানের টানা 5 জয়ের পর পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হল উনাই এমেরির দলকে। নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি প্রথম অর্ধে হারিয়েছে আক্রমণ ভাগের আরও একজন কিলিয়ান এমবাপ্পেকে। চট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি এই ফরোয়ার্ড। আর দ্বিতীয় অর্ধে দানি আলবেস লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন উনাই এমেরি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, 90 মিনিট জুড়ে উভয় দল সবকিছু দিয়ে খেলেছে। কিছু কিছু ব্যাপার আমাদের জন্য কঠিন ছিল বটে, আমরা সুযোগ পেয়েছিলাম এবং বল দখলে আমাদের আধিপত্য ছিল, এক একে ন্যায্য ফল হতে পারত। এ সময় নেইমার প্রসঙ্গে তিনি বলেন, লায়নের বিপক্ষে আমরা নেইমারকে পাইনি, যেটি দলকে কিছুটা আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। মাঠে নেইমারের অভাবটাও আমরা বুঝতে পেরেছি, তবে দলের প্রতিটা খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেছে। আলবেসকে লাল কার্ড দেওয়ায় পিএসজি ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে মনে করেন পিএসজি কোচ উনাই এমেরি। আলবেসের লাল কার্ড প্রসঙ্গে পিএসজি কোচ বলেন, আধিপত্যের সঙ্গে প্রথম অর্ধটা আমরা শেষ করেছিলাম, এরপর দ্বিতীয় অর্ধটাও সেভাবেই শুরু করি, কিন্তু আলবেসের বহিষ্কার আমরা ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। লিগ ওয়ানে 22 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি, অন্যদিকে 48 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লায়ন।